ভাবছো থাম্বনেলে বড় করে ছবি দিয়ে দেব, কিচ্ছু করতে পারবে না, তাই না? ভুল ভুল ভুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো আজকে আমি কিছু মহান মহান ব্যক্তি ব্যক্তা এদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি, যারা এত বড় অন্যায় করার পরেও, মানে বস্তি রানী গুন্ডা রাজা, বস্তি রানী গুন্ডা রাজা যে সীমাদের সঙ্গে যে অন্যায়টা করেছে স্ট্রাইক দিয়ে, তো সেই অন্যায়ের পরেও যারা এখনও পর্যন্ত তাকে সাপোর্ট করে চলেছে, এবং এই অন্যায় করার পরে সীমাদের যে কষ্টটা হয়েছে, যে কান্নাটা কেঁদেছে, সেইটা যারা উপভোগ করেছে, আনন্দ সহকারে উপভোগ করেছে, এবং বলছে ঠিক, কেউ নাচানাচি করছে, কেউ আনন্দ করছে, কেউ কমেন্টে চলে যাচ্ছে, তো খুব মজা পাচ্ছে যে ঠিক হয়েছে, সীমাদের ঠিক হয়েছে, মানে যেমন কর্ম তেমন ফল সবাই বলছে। তো যারা যারা আনন্দ ভোগ করছো, আমি সেই সব মহারানী মহারাজাদের বলছি, সেই সব মহান মহান ব্যক্তিদের বলছি, আমি সেই সব মহান মহান ব্যক্তিদের বলছি, হ্যাঁ ঠিক ধরেছ, তোমাদের তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি আজকে। তো কদিন সু 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 রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়েছ, সুকে টেনেছ, সু গিয়ে তোমাদের উদ্ধার করেছে। তো সু ছাড়া তোমরা মণিহারা ফণি হয়ে গেছিলে। ভিডিও মানেই সু, ভিডিও মানেই সু, কেউ থাম্বনেলের ছবি, কেউ সু। তো এখন দেখছি সেসব থাম্বনেলগুলো, যে থাম্বনেলের সুয়ের ছবিগুলো ছিল সেগুলো সব ফিনিশ, সব আউট, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কেন এত ভয় কিসের, এত ভয় কিসের? আসো আসো, এইবার তো মজা। কি ভাবছো যে থাম্বনেলে বড় করে ছবি দিয়ে দেবো সুতপার মুখ দিয়ে, আর সুতপা কিচ্ছুটি করতে পারবে না? ভুল, কারণ আমাকে যখন ওই সুরপনাকা ধান্দে ওই শয়তান জঘন্য নোংরা মহিলাটা যখন আমাকে স্ট্রাইক দিয়েছিল দুটো ভিডিওতে, তখন কিন্তু আমি ওই ভিডিও, যে থাম্বনেলে আমি এই শয়তানির, এই সুরপনাখা রাক্ষসীর ছবি মানে দিয়েছিলাম, সেখানে এই মুখটাতে কিন্তু বড় করে স্টিকার লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? কিচ্ছু বোঝা যাচ্ছিল না, এতটা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছিল না, আমি কিন্তু স্টিকার লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরেও, তারপরে সে স্টিকার লাগানোর পরেও আমাকে ওই সুরপনাকা ধান্দে রাক্ষসী স্ট্রাইক দিয়েছিল। তো সুতরাং বুঝতেই পারছো, স্ট্রাইক দেওয়া যায় ওই স্টিকার মারলেও। তো এসো, এইবার তোমাদের আমন্ত্রণ করছি, ওই সুর ছবি এইবার তোমরা থাম্বনেলে লাগাও। বহুত ভিউজ কামিয়েছ সু সু করে, সুর ছবি থাম্বনেলে দিয়ে স্টিকার ধাব্বা মেরে দিয়ে, সু সু করে লিখে বহুত বহুত ভিউজ কামিয়েছ। হ্যাঁ, চ্যানেলটা অনেক এগিয়ে নিয়ে গেছো, ডলার অনেক এগিয়ে নিয়ে গেছো। তো এইবার এসো, এইবার এসো, এইবার সুয়ের পা চাটো দেখি কেমন পারো, এইবার সুয়ের ছবি লাগাও, স্টিকার দিয়ে লাগাও, দেখি কার কত ক্ষমতা, কার কত সাহস। আর কি বলবে, কেন স্টিকার, এই স্ট্রাইক তো অন্য লোকে দেয়, তোমরা বলো মানুষরা স্ট্রাইক দেয় না অমানুষরা দেয়? হ্যাঁ, অমানুষরাই স্ট্রাইক দেয়, তবে তোমাদের মতো শয়তানগুলোর জন্য মাঝে মাঝে অমানুষ হতে হবে। কারণ কি বলো তো, আজকে তোমরা যদি সীমাদের যে স্ট্রাইকটা পড়েছে, সীমাদের যে কান্নাকাটি করছে, এর সঙ্গে যদি তোমরা চুপচাপ থাকতে, তোমরা যদি এতটুকু সেই কষ্টটা অনুভব করতে, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আসতো না। এর পরেও এত জঘন্য কাজ করার পরেও তোমরা সেই বস্তি রানী আর গুন্ডারাজকে সাপোর্ট করছো এবং আনন্দ করছো যে স্ট্রাইক দিয়েছে, ঠিক হয়েছে। তা তোমাদেরকে বোঝানোর দরকার যে একটা স্ট্রাইক পড়লে মানুষের জীবনে কতটা ক্ষতি হয়, মানুষের চ্যানেলে, যার চ্যানেলে স্ট্রাইক পড়ে তার যে কত বড় ক্ষতি, তার যে কতটা কষ্ট হয়, সেইটা তোমাদের অনুভব করাটা দরকার, করানোটা দরকার,
সেই কারণে তোমাদেরকে স্ট্রাইক দেওয়া ইমিডিয়েট দরকার। তো সুতপাকে আমি পার্সোনালি, আরে আমরা তো চেলি, সুতপা আমাদের এই চেলিদের কথা রাখবে, জানো তো আমরা সবাই চেলি চেলা, তো আমাদের এই চেলি চেলার কথা সুতপা ঠিক রাখবে। তো সুতপাকে আমরা পার্সোনালি অনুরোধ করব, পার্সোনালি অনুরোধ করব, যাতে এই সব মহান মহান ব্যক্তিগুলোর স্ট্রাইকটা ভালো করে দিয়ে দেয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। একটা মানুষের বিপদ দেখে আনন্দ পায় পেয়ে তোমরা যে মজা পাচ্ছ, যে মজা করছো, এই কারণে, আদার্স কোনো কারণ না, শুধুমাত্র এই মজা পাওয়ার কারণে। তো কতটা কষ্ট সেই মানুষটার হচ্ছে আর যারা পায় তাদের হয়, সেটা শুধু বোঝানোর জন্য। আরে তোমরা তো ওদের থেকে আরও নক্করজনক মানুষ যারা এই আনন্দ ভোগ করছো, তো কী মেন্টালিটি নিয়ে তোমরা বাস করছো জানি না। আরে কোনো মহাশত্রুর, চরম শত্রু যদি কোনো বিপদ হয় না, একটু বুকটা কাঁপে, তখন মনে হয় ওর এটা না হলেই হতো, তাই না? একটা মানুষ যদি সে সত্যিকারে মানুষ হয়, তার ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে তার এইটুকু মাথায় হবেই, মনে এইটুকু আসবে, সে যত বড় শত্রু হোক তাকে এইটুকু অন্তত মাথায় আসবে যে এইটা না করলে ভালো হতো, এত বড় ক্ষতিটা করা ওর উচিত হয়নি, বা ওর এত বড় ক্ষতি হলো, এইটুকু মাথায় আসে, মনে আসে, অ্যাটলিস্ট মনুষ্যত্ব থাকলে। তা তোমাদের সেই মনুষ্যত্বটাই নেই, তোমরা মানুষের পর্যাতেই নেই, যাদের আনন্দ উপভোগ করছো তোমরা, অন্যের খুশি মানে অন্যের দুঃখ দেখে তোমরা খুশি হও, আর তোমরাই হচ্ছে সেই সব ব্যক্তি যারা অন্যের সুখ দেখলে দুঃখ পাও, তোমরাই হচ্ছে সেই সব ব্যক্তি। তোমাদের মতো ব্যক্তি সমাজে ঘুরে বেড়াচ্ছে বলে না সমাজের এই হাল, সমাজের এই হাল তোমাদের মতো ব্যক্তিদের জন্য। ছি ছি বলে বলি, আরে অতি বড় শত্রুরও ক্ষতি চাইতে নেই, এইটুকু জ্ঞান শিক্ষা পাওনি, অতি বড় শত্রুরও ক্ষতি করতে নেই, ক্ষতি চাইতে নেই, নিজের ক্ষতি আসে, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেও পড়তে হয়। পৃথিবীটা চাকার মতো ঘুরছে, আজকে ওর জন্য তোমরা আনন্দ পাচ্ছ না, আজকে ওর চোখের জলটা কোন দিন আর তোমাদের চোখ থেকে ঝরে, তো দেখি কার কত ক্ষমতা। তোমাদের সঙ্গে আজকে আমি চ্যালেঞ্জ করলাম, দেখি এইবার সুতপার ছবি থাম্বনেলে দাও, তোমাদের কত সাহস দেখি, কত তোমাদের দম দেখি, দেখি এইবার কত বড় তোমাদের বুকের পাটা, আনো দেখি, নিয়ে আসো ছবি থাম্বনেলে, সুতপার ছবি নিয়ে আসো, যেই কোন যেই বস্তিরানি স্ট্রাইকটা দিয়েছে অমনি ফটাফট করে দেখি সেই সব যেসব মহান মহান ব্যক্তিগুলো ওদেরকে সাপোর্ট করছিল তাদের থাম্বনেল থেকে সুতপার ছবি গায়েব, আউট। কেন, কিসের এত ভয়, এত ভয় কেন, আনন্দ করছো তো, আনন্দ করো না, ওগুলো রেখে আনন্দ করো না, দেখি কত বড় সাহস। তো এইবার করো, বহুত ভিউস কামিয়ে হচ্ছে, এইবার আনো সুতপার ছবি, এইবার আনো দেখি কত দম তোমাদের। তাহলে আজকে এই পর্যন্ত, এখানে ভিডিওটা শেষ করব, তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অপেক্ষায় থাকলাম কে সুতপার ছবি থাম্বনেলে দেয় দেখি, কার কত বড় সাহস আছে দেখি, সবাই সাহস দেখাও, তোমরা সবাই এক একটা সবাই সাহসী, দুঃসাহসিক মানুষ, তোমাদের এই সাহসগুলো দেখতে চাই এইবার।